আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি তৈরি করেছি চিকেন বিরিয়ানি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খুব সহজেই আর খুব ঝটপট তৈরি করেছি আমার আজকের এই চিকেন বিরিয়ানি তৈরি রেসিপিটি আর আশা করি আমার আজকের এই চিকেন বিরিয়ানির তৈরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি আর এই চিকেন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি তিন থেকে চারটি বড়ো সাইজের আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর এখন আমি এখানেই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জর্দার রং। এখন আমি লবণ আর এই জ্বরদার রংটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি আলুটাকে ভালোভাবে গরম তেলে ভেজে নেব চুলায় আমি এরকম একটি হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি আর এখানে যখন তেলটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি আর এখন আমি সামান্য কিছুক্ষণভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব আর এক পর্যায়ে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি তেল ছেঁকে তুলে নিব পেঁয়াজ বেরস্তে ভেজে নেবার পর এখন আমি সেই একই তেলে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ থেকে সামান্য নেড়ে একটু ভেজে নেব আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি তিনটি তেজপাতা দিয়ে দিয়েছি ছোট চার টুকরো দারচিনি স্টিক আর দিয়ে দিয়েছি এখানে আমি চার থেকে পাঁচটি ছোট এলাচ আর চারটি লং এখন সব কিছু পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর অবশ্য কিন্তু চুলার হিটটা মিডিয়ামে থাকবে আর এখানে পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ করে আদা আর রসুন বাটা একত্রে বেটে রাখা আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো পরিমাণ এক চামচ পরিমাণ লবণ আর আজকের এই চিকেন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন আর এই চিকেনটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি চিকেনটাকে পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনটাকে গরম তেলে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব চিকেনটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই আর এখন চিকেন আর টক দইটা ভালোভাবে মিশিয়ে নিব চিকেন সাথে টক দুইটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিকেন বিরিয়ানির মশলা আপনারা কিন্তু এখানে এই মশলাটা ব্যবহার করতে পারেন আর এখানে এই বিরিয়ানির মশলাটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এখন আমি এখানেই দিয়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছটি লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে আট মিনিটের জন্য প্রায় আট মিনিট পর এখন আমি ঢাকনা নামিয়ে ফেলেছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু এখানে আমি আলুটাকে গরম তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এখন আমি চিকেনের সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি আর এখানে আমি গরম পানিটা দিয়ে দেবার পর সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি আবারও প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর অবশ্যই কিন্তু এর মাঝে এক দুইবার ঢাকনা নামিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে হাড়ের নিচ থেকে চিকেনটা লেগে না যায় আর এখানে আমার চিকেনটা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এখন আমি এই পর্যায়ে আলু আর চিকেনটাকে তুলে নিব আমি এরকম একটি পাত্রে চিকেন আর আলুটাকে তুলে নিয়ে নিয়েছি আর এখানে চিকেনটাকে তুলে নেবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাল আর আজকের এই চিকেন বিরিয়ানিটা আমি তৈরি করব হাল ধানের চাল দিয়ে আর এখানে আমি চার কাপ পরিমাণ হাল ধানের চাল নিয়ে নিয়েছি আর এখন আমি ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো চালটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে চালটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে ততই বিরিয়ানিটা ঝরঝরে হবে আর খেতে কিন্তু ভালো লাগবে এখানে আমি কয়েক মিনিটের জন্য চালটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে এই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য পোলাওয়ের চাল বা অন্য কোনো চালও ব্যবহার করতে পারেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ থেকে আটটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি আর এখানে কিন্তু এই ঘিটা দেওয়াতে কিন্তু এই চিকেন বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আনবে আর এখন সব কিছু চালের সাথে ভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর এখন আমি এখানেই দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা চিকেন আর আলুটা আর এখানে আমি সেই তুলে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি আর এখন আমি সব কিছু চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর আজকের এই চিকেন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি চার কাপ পরিমাণ চাল নিয়েছি আর এখানে আমি চার কাপ চালের জন্য প্রায় সাত কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ আর এখন আমি গরম পানি দিবার পর ভালোভাবে একটু চিকেন আর চালটা ভালোভাবে মিশিয়ে নিব আর এখন আমি সবশেষ এখানেই দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখানে আমি সে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি এই চিকেন বিরিয়ানিকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই তৈরি করে নেব প্রায় পঁচিশ মিনিট পর এখন আমি ঢাকনা নামিয়ে ফেলেছি আর আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এখানে চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানির চালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এই পর্যায়ে এই চিকেন বিরিয়ানিটাকে আরও দশ মিনিটের জন্য দমে রেখে রেখে দেবো আর দশ মিনিট পর এখন আমি এই চিকেন বিরিয়ানিটাকে সার্ভ করে নেব এই তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের এই ঝটপট আর খুব সহজভাবে তৈরি করা চিকেন বিরিয়ানি তৈরি এই মজাদার রেসিপিটি আর আপনারা কিন্তু বাসায় এটি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আশা করি আমার আজকের এই সিম্পল চিকেন বিরিয়ানি তৈরি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ